ফেকাশাস্ত্রের গ্রন্থাদি থেকে জানা যায় যে মসজিদের বাহিরে যে মেহরাবে প্রয়োজনে জানাজা রেখে নামাজ পড়া যায়। এখন যদি আমরা মসজিদের ভেতরে জানাজা রেখে অর্থাৎ লাশ রেখে খাটিয়া রেখে নামাজ আদায় করি, শরীয়ত বিধান মতে সঠিক কিনা? এটাকে ফোকায় কাম মাকরুহ বলেছেন ভাই। লাশ এক নম্বর কথা হলো যে জানাজা মসজিদে পড়বেনই না, জানাজা কোথায় পড়বেন? আমরা আজকাল কিছু কিছু জিনিসকে এমন উল্টা উল্টাইছি, যেমন ঈদের নামাজ এটা হবে কোথায়? মাঠে, উন্মুক্ত জায়গা। কিন্তু ঈদের নামাজ কোথায় পড়ি আমরা? মসজিদে। ঢাকায় এই অজুহাত চলে যে এত খালি জায়গা নাই, কিন্তু আপনার গ্রামাঞ্চলে তো এই অজুহাত নাই। কিন্তু ওই যে আমাদের মসজিদ আলাদা, আবার ওখানে যাবো কেন? আমরাই একটা কি বানাবো? ঈদগাহ বানাবো। এটা শয়তানের কুবুদ্ধি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি নামাজ পড়েন উন্মুক্ত জায়গা, সুন্দর করে নামাজ পড়েন শামিয়ানা টাঙ্গা, এটা ঠিক আছে। কিন্তু মসজিদে ঈদের নামাজ পড়বেন না, এটা সুন্নার খেলাফ, মাকরুহ। কিন্তু এই মাকরুহ সারা দেশে সবাই করতেছে, সব হুজুরাই বলতেছে, কারণ হুজুর চাই হুজুর মসজিদে নামাজ হলে হুজুর একটা ঈদের নামাজ করবে। হুজুরেরও কি আছে এখানে? আশা করি আছে, লাভ আছে। তো হুজুর এখানে মাকরুহ কথাটা দেয় না, আসতে চাপায় যায় না। আর হুজুরের দোষ একলা দিমু কেন? কমিটির লোকজন তারা একটা নেতাগিরি করতে পারবে, আরে যখন ঈদগাহ গেলে তার নেতাগিরি থাকবে, মুসল্লি হয়ে যেতে হবে। এই জন্য নিজেরা কি করে? ঈদের নামাজ যদি করতে চান ঈদগাহে করবে, এটা হলো সুন্নাত। জানাজাও কোথায় হবে? বাহিরে। বিশেষ করে লাশ যদি ভিতরে নিয়ে যান গোসল দেওয়ার পরে, সেখান থেকে ময়লা পানি পড়তে পারে, দুর্গন্ধ আসতে পারে, মসজিদের শানের খেলাফ হবে, আরো অনেক কারণ আছে। এসব কারণগুলোর প্রেক্ষিতে সুন্নাত হলো মসজিদের বাহিরে জানাজা পড়া। ফরজ নামাজ শেষ মসজিদের বাইরে হয়ে এসে খোলা জায়গা থাকলে সেখানে নামাজ পড়ে। আর যদি এরকম কোনো জায়গা না থাকে, যেমন ঢাকা শহরে বেশিরভাগ জায়গাতে এরকম নাই, অনেকে আবার রাস্তা দখল করে ঈদের নামাজ পড়ে, আরো গুনাহের কথা। ওটা তো গুনাই হবে, রাস্তা দখল করে নামাজ পড়া জায়েজ নাই। সাধারণ মানুষের পথের চলাচলের বিঘ্ন করে আপনি গায়ের জোরে রাস্তা বন্ধ করে নামাজ পড়লেন, এই ইসলাম আপনাকে আল্লাহ রাসূল শিখালো। কথা কি বুঝতে পারছি? মানুষের ক্ষতি করে নামাজ পড়া যায়? রাস্তাঘাট বন্ধ করে, রাস্তার মালিক কি? একজন মানুষ যেতে পারে, ইমার্জেন্সি রোগী নিয়ে যেতে পারে, আপনি বন্ধ করে দিলেন রাস্তা নামাজ জন্য? না, এই ইসলাম আমাদেরকে শিখায় মসজিদে পড়তে হবে, শিখেতে ওদের সাথে মসজিদে পড়তে হবে। এখন জানাজার লাশ মসজিদের সামনে রেখে, সৌদি আরবের সেই মসজিদ গুলো এরকম, আমাদের দেশে অনেক মসজিদ এখন ঢাকা শহরে হয়ে গেছে, ম্যাক্সিমাম মসজিদ এরকম এখন, যে মসজিদের মেহরাবের সাইড দিয়ে আপনার পশ্চিমে কেবলার দিকে আপনার একটা ছোট দরজা থাকে, ওই বাহিরে লাশটা থাকে, দরজাটা খুলে দেয়, ইমাম সাহেব ওখানে দাঁড়ায় নামাজ পড়ে। মুসলিমদের মসজিদের ভিতরে আছে, কিন্তু লাশ কোথায় আছে? বাইরে আছে। এভাবে করলে আর মাকরু থাকবে না, তারপরে উত্তম হলে এসে বেলাল না করে ডাইরেক্ট কোথায় নামাজ পড়া?